আপনি 6টায় আছে কাকা একটু দেখাই দিবেন দর্শকদের একটু দেখাই দেন তো আস্তে করে এই দেখেন কয়টা 1 2 3 4 5 6 কানি আছে না ছোট এই যে পরে নাই আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 24 ডিসেম্বর 2023 রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি গরুরহাটে আর এই তালগাছি গরুরহাটটির অবস্থান এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার সাথেই তালগাছি নামক এই গরুরহাটটি সপ্তাহে একদিন বসে থাকে আপনারা চাইলে এই হাট থেকে বিভিন্ন জাতের বকনা সার দুধের গরু প্রেগন্যান্ট গরু যার যেটা পছন্দ সে সেটাই কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম বুলবুল মেম্বার বাড়ি কাশীনাথপুর সাতিয়া থানা পাবনা জেলা আচ্ছা পাবনা জেলার কাশীনাথপুরে বাসা জি জি আচ্ছা ব্যবসা তো করেন গরুর জি আচ্ছা বাচ্চা ছাড়া তো কাকা বাচ্চা ছাড়া গাবি সবই বাচ্চা ছাড়া গাবি আচ্ছা বাচ্চাওয়ালা গাবি টাবি নাই আপনার কাছে না বাচ্চাওয়ালা গাবি আচ্ছা এই সপ্তাহে আজকের যে গাবিগুলো কালেকশন করা আছে কোনো গাবি প্রেগন্যান্টও নাই গাবো নাই না না এই যে সব বিগ বডির গাবি ভালো গাবি আচ্ছা ভালো মানের গাবি আছে আজকে তো কাকা আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে আপনার যে গরুটা দেখতেছি মাশাআল্লাহ সুন্দর একটা গরু বড় সরো এই গরুটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু দাঁত বয়স কেমন হইছে কাকা ছয় দাঁত জিনোনি ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দুটি দুইটা আচ্ছা দাঁতের ছয়টা দুইটা বাচ্চা দিছে বাটটাট ক্লিয়ার আছে দেখা বাটগুলো সব ক্লিয়ার না আচ্ছা পরেরটা দেখাই দেন যেহেতু খুব সুন্দর একটা গরু দেখতেছি আচ্ছা থাক কাকা থাক এখন তো বাচ্চা নাই গাবো নাই না না বিচার 12 দিন 12 দিন জি তো বাচ্চা কি হইছে কাকা মারা গেছে এত সুন্দর গাবির বাচ্চা না থাকলে কেমন হয় কাকা মারা গেলে আর কপালই খারাপ কপালই খারাপ আচ্ছা দিয়েছিলাম তো 3.5 লাখ দিয়ে 3.5 লক্ষ টাকা আচ্ছা দাঁত কি ছয়টাই আছে কাকা একটু দেখাই দিবেন দর্শকদের একটু দেখাই দেন তো আস্তে করে এই দেখেন কয়টা 1 2 3 4 5 6 কানি আছে না ছোট এই যে পরে নাই আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ কাকা জিনুইনি ছয় দাঁতের গরু দুধ থাকবে কয় লিটার কাকা দুধ থাকবে একেবারে সর্বনিম্ন 18টা 18 লিটার এক প্রতি কত লিটার দুধ গরু 18 লিটার কি দুই বেলা দহন করে দেখাই দিতে পারবে দুয়া দেখা শোনা দিয়ে দেব কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা দাম কত চাওয়া কাকা এখন বিক্রি দাম এটা দাম চাওয়া 1,70,000 1,70,000 জি আচ্ছা 1,70,000 টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন হালকা আছে আচ্ছা হালকা আলোচনার সুযোগ আছে দর্শকরা চাইলে আপনার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবে জি কাকা দুই নাম্বার সিরিয়ালে আমরা যে গরুটা দেখতেছি আপনার এটা কি জাতের এই গরুটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এটার দাঁত কয়টা এটা দুই দাঁত দুই দাঁত জিনোনি দুই দাঁত আচ্ছা জিনোনি দুই দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা একটা একটা আচ্ছা দুই দাঁতের গরু একটা বাচ্চা দিয়েছে এখন গাবি মোটামুটি সুস্থ সবল আছে জি জি বাটটাট ক্লিয়ার কাকা ক্লিয়ার এটা দুধ কয় লিটার থাকবে এটার দুধ থাকবে 14 লিটার 14 লিটার জি আচ্ছা 14 লিটার দুই দাঁতের গরু জি জি আচ্ছা এটাও কি বাচ্চা মরা নাকি বাচ্চা বেঁচে দিছে না বাচ্চা মরা বাচ্চা মারা যাওয়া গাবি দাম কত চাচ্ছেন এখন এটা দাম তো 110 110 110,000 টাকা আচ্ছা 110,000 টাকা আলোচনা হালকা কি সুযোগ রাখবেন কাকা আছে হালকা হালকা আলোচনা সুযোগ আছে তিন নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি কাকা এটা একটা বড় সরো গাবি এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আচ্ছা এটা দাঁতে কয়টা হইছে এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দুইটা আচ্ছা ছয় দাঁত দুইটা বাচ্চা দিছে এখন কি মোটামুটি সুস্থ সবল আছে আছে আচ্ছা সুস্থ সবল গাবি দর্শকরা চাইলে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা দুধ তাহলে কয় লিটার এটা দুধ আছে 14-15 14-15 দাম কত চাচ্ছেন দাম তো 1,30,000 1,30,000 জি অনেকেই দেখতেছে বাটটা ঠিক আছে কিনা
সুস্থ সবল আছে কিনা এগুলো দেখে শুনে নিতে হবে তো নাকি তাহলে দাম কত 1 লক্ষ 30 আচ্ছা 1 লক্ষ 30 হাজার টাকা দাম এটা কাকার 3 নাম্বার সিরিয়ালে বড় সরো গাবি দেখলাম দর্শক পাশে আরেকটা বড় বডির গাবি রয়েছে একদম কালো রঙের 4 নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের এটা জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি আচ্ছা ব্ল্যাক জার্সি দাঁত কয়টা দুই দাঁত অরজিনালি আচ্ছা অরজিনালি দুই দাঁত কিন্তু কাকা এটা তো মনে হয় জার্সি না কাকা জার্সি জার্সি হ্যাঁ ফুল জার্সি ক্রস ক্রস আছে মনে হয় থাকতে পারে ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান ক্রস ক্রস আছে জি এটা ক্রস আছে দাঁত কয়টা দাঁত দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত বাচ্চা কয়টা দিছে একটা একটা জি আচ্ছা একটা বাচ্চা দিছে এখন দুধ আছে কয় লিটার দুধ আছে 14 লিটার 14 লিটার আচ্ছা 14 লিটার দুধ 4 নাম্বার সিরিয়ালের এই গাবিটা ক্রস গাবি দাম কত চাচ্ছেন ওটা দাম চাওয়া 140 140 জি আচ্ছা 140000 টাকা দাম আলোচনার সুযোগ আছে হালকা আচ্ছা হালকা আলোচনা করে দর্শকরা নিতে পারবে এটা সিরিয়ালের 4 নাম্বার গাবি দেখলাম দর্শক আমরা বুলবুল কাকার কালেকশন করা তালগাছি গরু হাট থেকে আমরা গাবি দেখছি আর এটি সপ্তাহে একদিন এই হাট বসে থাকে রবিবার আপনারা চাইলে রবিবার এই হাটে এসে কাকার কালেকশন করা গাবি নিতে পারবেন অন্য যে কোনো দিন বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন কাকা পরের যে গাবিটা দেখতেছি এটা কি জাতের এটা হলস্টেন ফিজেন জার্সি ক্রস আচ্ছা এটাও ক্রস গাবি দাঁত কয়টা ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাট তো দেখতেছি একদম বড় বড় কয়টা বাচ্চা দিছে দুইটা আচ্ছা দুইটা বাচ্চা দিছে এখন বাটে দুধ আছে কি পরিমাণ দুধ আছে 16 লিটার 16 লিটার দুই বেলা দিয়ে আচ্ছা এই অবস্থায় বিক্রি করলে দাম কত চাওয়া এক লক্ষ 40 আচ্ছা 140000 টাকা আপনার চাওয়া দাম বেচা দাম কত কাকা বলা যাবে 5000 কম আর একটু কম বেশ করেন কম বেশ করবেন আচ্ছা পরের গরুটা দেখাই লাস্ট যে গরুটা দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের হলস্টেন ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন আছে এটা দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ানের গাবি আচ্ছা প্রথম বিয়ানের দুই দাঁতের গরু এখন এই অবস্থায় গাবি একদম সুস্থ সবল আছে কাকা বাটে কি পরিমাণ দুধ আছে 12 লিটার আচ্ছা 12 লিটার দুধ আছে এখন এই অবস্থায় যদি বিক্রি করলে মোটামুটি দাম কত যাচ্ছেন গাবিটার দাম 40 সাবা 40 শুধু 40000 1 লক্ষ 40 আমার তো মাথা এখনই নষ্ট হয়ে গেছিল কাকা যে শুধু 40000 হলে তো আমি নিয়ে যাইতাম নিয়ে যায় যাই একটু দুধ টুধ আসুক ছেলে খাওয়াইতাম আর আমরা খাইতাম আচ্ছা যাই হোক 1 লক্ষ 40 জি আচ্ছা দরদামের সুযোগ রাখবেন হালকা হালকা দরদামের সুযোগ আছে আচ্ছা অনেক ধন্যবাদ কাকা নতুন কিছু ভালো গাবি দর্শকদের দেখানোর জন্য তো দর্শক আজকে বুলবুল কাকার যে কয়টা গাবি দেখেছেন দুটা ক্রস গাবি হলস্টেন ফিজিয়ান আসলে সবগুলো গাবি মনে হয় আজকে একটু কোয়ালিটি সম্পন্ন আছে আপনারা কমেন্টস বক্সে জানাই দিবেন যে আজকে বুলবুল কাকার কালেকশন কেমন বাইরের থেকে দেখাবেন একটু দেখাই দেন দেখাই দেন বের করে দেখাই দেন সবগুলো গাবি আজকে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন গাবি এটা তো ক্রস গাবি একটু হাটায় দেখাই দেন কাকা এটা কয় দাঁতের গাবি বলছিলেন দুই দাঁতের আচ্ছা দুই দাঁতের গরু এটা একটু হাটায় দেখাই দেন দর্শক আপনারা বুলবুল কাকার কালেকশন করা গাবি দেখতেছেন বাটাট ক্লিয়ার আছে একবারে ক্লিয়ার আচ্ছা 12 দিন দিয়ে বাচ্চাটা মারা গেছে আচ্ছা তো সব মিলিয়ে দর্শকরা তাহলে মোটামুটি প্রতি হাটেই তো আসতেছে কাকা আপনার এখানে জি জি আচ্ছা এসে দেখে শুনে বাসায় আসে বাসায় এসে দেখে শুনে নেওয়া যাবে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ কাকা আমাদের সময় দেওয়ার জন্য আর স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে ফোন ইমো সবই তো আপনার আছে জি জি দর্শকরা এগুলোতে যোগাযোগ করতে পারবে পারবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক আপনারাও যারা হয়তো দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখছেন আমাদের কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের এবং যারা ফেসবুক থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের সঙ্গেই থাকবেন সবসময় আপনাদের ভালো ভালো কিছু ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ এভাবেই এগিয়ে যাব আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক গিয়ে পেজটি যারা এখনও ফলো দেন নাই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ